আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। আজকে আমি একটু ভিন্ন ধরনের একটা জিনিস বানাচ্ছি। আসলে এটা ভিন্ন ধরনের, ডিফারেন্স কিছুই না। এটা আসলে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ বানাচ্ছি, আলু ভাজি, যেটা সবাই পছন্দ করে। তো আমি আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, আর এখানে দু রকমের কালারের আলু দেখছেন, কারণ এটা দু রকমের ডিফারেন্ট ডিফারেন্ট জাতের আলু, এর জন্যই আর কি। কিন্তু টেস্টের মধ্যে কোনো ধরনের কোনো ভ্যারি করে না। যাই হোক, তো আমি আলু ভাজির মধ্যে মরিচ কেন দিচ্ছি আসলে সেটাই আমি বলছি। আজকে একটু ডিফারেন্টভাবেই আমি কেন ভাজছি, এটা হচ্ছে স্পাইসি ফ্রাইড পটেটো ফ্রাই আর কি, বা ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটাই হোক, স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইজ। মানে একটু বেশি নাম দিতে যে মানে লোটপালট হয়ে গেছে আর কি, এটা আর কি আমার রেসিপি। তো আমরা সবসময় স্পাইসি ফ্রাইড চিকেন খাই, তো আজকে মনে করলাম একটু স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইজ খাই, যেটাও একটু মুখের মধ্যে ফ্রাইড চিকেনের মধ্যে স্পাইসি ফ্রাইড চিকেনের একটা টেস্ট আসবে। তো আমি আলুটাকে ভালো মতন কেটে ধুয়ে হালকা একটুখানি আমি সিদ্ধ করে নিয়েছিলাম, একদমই 20% মতো, মানে 20% একদমই না, পুরোপুরি সিদ্ধ করে নিয়ে এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, লবণ একসাথে ভালো মতন মাখিয়ে নিয়েছি। তো মরিচের গুঁড়াটা আপনার যতটুকু খেতে চান অতটুকুই দিতে পারেন, যে কোনো মরিচের গুঁড়া দিলেই হবে। আর আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আমি যেটা বললাম একদমই অল্প, মানে একটা বল কোঠার পর সঙ্গে সঙ্গে ওইটাকে স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিতে হবে, এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা একদমই ঝরিয়ে নিতে হবে। পারলে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলেও হবে, বা একটা কটন পরিষ্কার ক্লথ দিয়ে মুছে নিলেও চলবে। তো আমি তারপরে যেটা করেছিলাম, ওটার মধ্যে আমি মরিচের গুঁড়া, লবণ, আর হলো চিকেন পাউডার একটু দিয়েছি আমি, কারণ অনেকে টেস্টিং সল্ট দেন, আমি টেস্টিং সল্টটা ইউজ করি না, এটা চিকেন স্টক, আমি সেটা দিয়েছি যে টেস্টটা একটু ভালো আসে। এগুলো আমি সব কিছুতে, আর কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়েছি, যেটাতে একটু ক্রিস্পি হয় আর কি। নিয়ে আমি এটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিই এই আর কোনো কিছুই না। কিন্তু হ্যাঁ, যেটা হবে হলো কি, এটাকে ভালো মতন কিন্তু একটুখানি ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নিলে জিনিসটা ভালো, নালে আমরা নর্মালি যেমন আলু ভাজি খাই রুটির সাথে, ওরকম হয়ে যাবে আর কি, মানে এরকম ক্রিস্পিটা থাকবে না। তো ভালো মতন একটুখানি সোক করে নিলে বা ড্রাই করে নিয়ে, মানে সিদ্ধ করার পর ড্রাই করে নিলেই ভালো। তো আমি তেল নিয়ে নিচ্ছি, আমার তেল খুব একটা বেশি লাগবে না। আর আমি সরি, এই মানে হাঁড়িতে রান্না করার জন্য আমার কাছে ফ্রাই প্যান ছিল না এই মুহূর্তে, এর জন্য আমি এটার মধ্যে করছি। তো আমি ভালো মতন মিক্সড করে মেরিনেট করে রাখা ফ্রেঞ্চ ফ্রাইজটাকে, এখন স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা হলো কি নাজিয়ার রেসিপি, তো এটাকে এখন আমি ভেজে নিব। তো আমার ভাজতে একটু সময় নিয়েছিল, কারণ আমি একদম একটা একটা করে খুলে খুলে সুন্দর করে ভাজি করছিলাম এই আর কি। তো একটা টিপস আমি এখানে দিয়ে রাখি, যে সিদ্ধ করার পর আলুটাকে স্ট্রেইনারে বেশিক্ষণ না রেখে, একদম নুডলস যেভাবে সঙ্গে সঙ্গে আমরা ঠান্ডা পানিতে ধুয়ে ফেলি, ওইভাবে ঠান্ডা পানিতে ধুয়ে একটু খোলা বাতাসে একটা প্লেটের মধ্যে রেখে দিলে কি তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, নাহলে দেখা যায় যে ওইটা গরমে আরও ভাপে ভাপে ওইটা আরও বেশি নিজে নিজে সিদ্ধ হতে থাকে, তখন কিন্তু ওই ক্রিস্পিনেসটা থাকে না। তো সেটাই করে নিতে হবে, আর যতটুকু পারা যায় কিচেন টাওয়েল দিয়ে একটু ভালো মতন একটু ড্রাই করে নিলে আরও বেটার হয় আর কি। তো আমি এইভাবে এভাবে সবটা একটু একটু করে নিয়ে 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 আমি ভাজি করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে তেল বেশি দিইনি, ফ্রেঞ্চ ফ্রাইজ মানেই যে একদম ডিপ ফ্রাই করে বেশি করে তেলের মধ্যে দিতে হবে, মানে আই ডোন্ট থিঙ্ক সো ইট ইটস ইম্পর্ট্যান্ট, মানে আমার লাগেনি, আমি খুব কম তেলের মধ্যে চেষ্টা করি ভাজার জন্য, কারণ এমনিতেই তো আমাদের জন্য তেলটা এতটা খাওয়া ঠিক না। আর এগুলো খাবার কি দেখা যায় যে একবার খেলে অ্যাডিকশনের মতো বারে বারে খেতে ইচ্ছা করে, মানে আরও খাবো আরও খাবো, তখন প্রত্যেক দিনে দেখা যায় যে তেলটা হয়তো অপচয় হয় না, তেলটা আমরা অন্য জায়গায় ইউজ করে ফেলি, কিন্তু আমাদের শরীরের জন্য তো আসলে প্রবলেম হয়। তো আমি একটু তেলের মধ্যে চেষ্টা করেছি যতটুকু পারা যায়, এবং এয়ার ফ্রায়ার হলে তো খুবই ভালো, আর নাহলে একটু তেলের মধ্যে দেখা যায় যে ইনশাল্লাহ খুব ভালো মতন হয়ে যায়। তো আমি অল্প 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 করে এভাবে ভাজি করে নিচ্ছিলাম, এবং মাশাল্লাহ অনেক ভালো ক্রিস্পি হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল, খুব জুসি, এবং ওই চিকেন স্টকটা দেওয়াতে যেটা হয়েছে খুব মোটামুটি ভালোই হয়েছিল আর কি, মোটামুটি না বেশ ভালো হয়েছে। এবং এটা আমি একবার না, এটা আমি অনেকবার বানিয়েছি, এবং দেখা যায় যে আমার মনে হয় যে 4-5 কেজি আলুও যদি এভাবে ভেজে ফেলা যায় তাহলেও মনে হয় যে খেয়ে সে এ করা যাবে না, মনে হয় যে আরও খাওয়া যায় আর কি। আসলে এই খাবারগুলো এত মানে ভালো লাগে বিকালের দিকে খেতে, সস দিয়ে বা এমনিই খেতে, সবাই মিলে একসাথে বসে বসে টিভি দেখতে দেখতে, যে কখন শেষ হয়ে যায় খেতে খেতে, এটা টেরও পাওয়া যায় না। তো আসলে এটা খুবই মজার একটা জিনিস, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা হলো কি স্পাইসি স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইজ। তো আমার এই রেসিপিটা কেমন লাগবে এবং কেমন লাগলো আর কি,
আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার দরকার, আমি বারে বারে বলছি, আমাকে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, শেয়ার করবেন, শেয়ার করলে অন্য মানুষরাও দেখার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই যে বেশ ক্রিস্পি হয়েছে আসলে, আর খেতেও খুব মজা হয়েছিল, আর দেখতেও খুব স্পাইসি লাগছে। আসলে আমরা তো নর্মালি ফ্রেঞ্চ ফ্রাইজ সাদা সাদাই খাই, সাদা থাকবেন একটু ক্রিস্পি সাদা সাদাই খাই, এবং লাইক হলো স্পাইসি আর কি। তো ঠিক আছে, এখন এনজয় করুন এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। ঠিক আছে, ভালো লাগলে